नमस्कार, आमारे बिंदास आर्ट स्टूडियो चैनले सबाइके स्वागत, सबाइके प्रणाम। आज एक नतून काजेर उद्देश्य निये चले एसेछि, एटा कोनो बाइरे ना, आज के निजेर घरेर मध्ये। हाँ, नतून जे फ्लैटटा निएछि सेई फ्लैटटा निजे निजे निजेई अनेक काज करेछि आर आस्ते आस्ते सेटाके साजिए तुलछि। तो तार मध्ये एटी एकटी एकटा वाल छोट्ट स्पेस जेखानटा एटा फाँका छिलो आर उपरे जे आपनी देखतेई पाच्छेन वालेर जे मिरारटा सेटा आमारी करा, सेटार भिडियो आमी आगेई दिये दिएछि, आपनारा चाइले देखते पारेन। আর ঠিক মিরারের নিচে অনেকটা ব্ল্যাঙ্ক আর দেখলাম ওখানে সবাই হাত দিচ্ছে, জিনিসটা আস্তে আস্তে সাদা জায়গাটা আস্তে আস্তে ময়লা হতে থাকছে। তো আমি ভাবলাম যে ওখানে কিছু পেন্টিং জাতীয় করি, যাতে জায়গাটাও সেফ থাকে, রংটা সাদা থাকে আর হঠাৎ করে কোনো মানুষ হাত না দিয়ে দেয়। সেই জন্য তো সেইটার উদ্দেশ্যেই আমি পেন্টিংটা করছি। আর এই ধরনের পেন্টিং করলে এই ওয়ালটা দেখতেও খুব সুন্দর লাগে। তো সেই হিসাবে আমি এটা করার চেষ্টা করছি। তো এখানে আমি দুটো কালারকে নিয়ে নিয়েছি, সাধারণত গ্রে আর ইয়েলো। ফার্স্ট ইয়েলো সার্কেল করে আমি সেটাকে ইয়েলো ফ্ল্যাট কালার দিয়েছি। তবে এটা ফ্ল্যাট কালার থাকবে না, কারণ আমার পুরো কাজটা করার পরে আমার যেটা মনে হলো যে এখানটা এই ইয়েলোগুলোতে আরও অন্য কাজ করব, তবে সেটা পরে, এখন না। সেই জন্য আমি পরের ভিডিওতে আমি আবার সেটা আপলোড করব। তো এখন ওটা ফ্ল্যাটই থাকবে আর তার সাথে গ্রে কম্বিনেশন, ইয়েলো আর গ্রের কম্বিনেশন খুব ভালো। তো আপনাদের বলে রাখি, এরকম প্রচুর কম্বিনেশন আছে যেগুলো খুব ভালো যায়, তার মধ্যে ইয়েলো আর গ্রে কম্বিনেশন তাদের মধ্যে একটা। তো আমি এটা করছি, দেখুন ডিরেক্টলি ড্রয়িংটা করেছি, তবে আপনাদের যদি মনে হয় কোথাও পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবেন তো সেটাও করে নিতে পারেন। আর আমি এখানে ইউজ করছি অ্যাক্রেলিক কালার, আর কোনো পোস্টার বা ওয়াটার কালার ইউজ করিনি, আপনারাও করবেন না, কারণ সেটা করলে না কী হয়, অনেক সময় জল পড়লে সেই রংটা উঠে যায়, তাই অ্যাক্রেলিক কালারটা ইউজ করাটাই বেটার। আর অ্যানামেলটা অ্যাভয়েড করা সবথেকে বুদ্ধিমানের কাজ, বড্ড গ্লসি, দেখতে খুব একটা ভালো লাগে না, তাই আমি ওটাকে ইউজ করি না। তো এখানে আমি টোটালি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি। আর যেটা দেখতেই পাচ্ছেন পুরো কাজটা শেষের পর্যায়ে। আর ফার্স্ট আমি গ্রে ডার্ক দিয়েছিলাম, তারপর আমি একটা লাইট গ্রে দিয়ে ওটাকে হাইলাইট করেছি। এটা ঠিক অপোজিট ওয়ালে আমার রাধাকৃষ্ণের ছবি, আর মিররটা ঠিক অপোজিটে আছে, তো মিররের উপরে ওই এফেক্টটা পড়ে দুজনের ছবিটা দেখা যায়, খুব সুন্দর লাগে। আর মিররের ঠিক নিচেই আমি এই পুরো কাজটা করেছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি, আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদের সাথে নিজের ফ্যামিলির সাথে। আমার এই বিন্দাস আর্ট স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, সবাইকে প্রণাম। ভালো থাকবেন, কেমন হয়েছে কাজটা জানাবেন। নমস্কার, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। পুরো কাজটা হচ্ছে এটি, দেখুন মোটামুটি একটা করার চেষ্টা হয়েছে। আর ইয়েলো কাজটা যেটা, ইয়েলো ফ্ল্যাট যেটা আছে সেটার উপর একটা অন্য ধরনের পেন্টিং হবে, সেটা সারপ্রাইজ, সেটা পরের কোনো ভিডিওতে আমি আপলোড করব। নমস্কার, প্রণাম নেবেন।